ঘটনা হইতেছে 1992 সালে মাদার তেরেসা নিজেই স্বীকার করেন উনি প্রায় 29,000 লোককে মৃত্যুকালে না জানায়া তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছিলেন। তার হিসাব অনুযায়ী সংখ্যাটা 29,000 হইতে পারে, কিন্তু প্রকৃত সংখ্যা নাকি আরো অনেক বেশি বলে অনেকে মনে করেন। মাদার তেরেসার বিরুদ্ধে অন্যতম একটা অভিযোগ হইতেছে, উনার কাছে যখন কোনো দুস্থ মানুষ সেবা চাইতে আসত তখন তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার জন্য চাপ দেয়া হইত। মাদার তেরেসার সংঘের সবকিছুই ছিল খ্রিস্টান হবার শর্তে, সেটা খাবার হোক কিংবা শোবার জায়গা হোক। এই মিমটা হয়তো আপনারা অনেকেই কয়েকদিন আগে দেখছেন। মাদার তেরেসা জিজ্ঞেস করতেছে একটা হিন্দু ছেলেকে, হাউ ডাজ ইট টেস্ট গ্যাব্রিয়েল? বাট মাই নেম ইজ গোপাল, নট এনি মোর গ্যাব্রিয়েল। একটা মিম কিভাবে মাদার তেরেসার এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার যে সিস্টেমটা পুরোটাকে ফুটায় তোলে, এই মিমটাই হচ্ছে তার এক্সাম্পল। তার এগেইনস্টে সিমিলার অভিযোগ তোলে বিশ্ব হিন্দু পরিষদ। ওদের দাবি, মাদার তেরেসা হিন্দু ধর্মকে শয়তানের ধর্ম হিসেবে চিহ্নিত করছিলেন। এমনকি বিশ্বখ্যাত চিন্তাবিদ জার্মেইন গ্রিয়ার মাদার তেরেসাকে ধর্মীয় সাম্রাজ্যবাদী হিসেবে আখ্যায়িত করছিলেন। মাদার তেরেসা যে সেইন্টহুড উপাধিটা পাইছিল এইটার ব্যাপারেও বেশ কিছু অভিযোগ আছে। আপনি যদি নিজে সেইন্টহুড উপাধি পাইতে যান, আপনার একটা মিরাকল স্থাপন করতে হবে যেটা সাধারণ মানুষ করতে পারে না। মাদার তেরেসার সাথে তৎকালীন পোপের বেশ দহরম মহরম সম্পর্ক ছিল, আর এই উপাধিটা, এই সেইন্টহুড উপাধিটা উনি পোপের কাছ থেকেই লাভ করেন, তৎকালীন পোপের। উনার জীবদ্দশায় উনি এরকম একটা কাজ করছিলেন, এক মহিলা বন্ধা ছিল, উনার বাচ্চা হইতেছিল না এবং মহিলাটা ছিল সাঁওতাল। মাদার তেরেসা নাকি শুধুমাত্র যীশু খ্রিস্টের ছবি দেখায় আর মন্ত্র পড়া এই বন্ধা মহিলাকে সুস্থ করে ফেলছিলেন, এন্ড এইটাই ছিল নাকি উনার মিরাকল। পরবর্তীতে একজন চিকিৎসক এবং মহিলার স্বয়ং স্বামী যিনি ছিলেন, উনারা জানান ওই মহিলার পেটে আসলে সিস্ট হইছিল, আর পরে এটা মাদার তেরেসার কারণে না বরঞ্চ ওষুধ খায়া খায়াই সারছিল। মাদার তেরেসার এই ধরনের কাজকে অনেকেই ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করছিলেন, তাকে অনেকে সেইন্ট না বইলা মোরাল মনস্টার বলছিল, যেটার বাংলা নাম হইতে পারে নৈতিক রাক্ষস। আমি জানি না আপনারা আমার আরো বেটার বাংলা হয়তো করতে পারবেন। তার মিশনারি সংস্থাগুলোকে অনেকে ভ্যাটিকান মডেল বলে, আর মাদার তেরেসাকে একজন ভ্যাটিকান প্রোপাগান্ডা মেশিন হিসেবে আখ্যায়িত করা হইতেছিল। 1994 সালে ব্রিটেনের বিখ্যাত লেখক সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্সের একটা 24 মিনিটের সারা জাগানো ডকুমেন্টারি পাবলিশড হয়, যার নাম হেলস অ্যাঞ্জেল, বাংলা করলে খুব সুন্দর নরকের ফেরেশতা। এইখানে প্রথমবারের মতন মাদার তেরেসার কাজের ব্যাপক সমালোচনা করা শুরু হয়। এইটা প্রকাশ পায় তেরেসার মিশনারির একজন ভলান্টিয়ারের মাধ্যমে, ফলে এইটা মানুষের কাছে বেশ বিশ্বাসযোগ্য হয়েছিল। এই ডকুমেন্টারিতে মূলত মাদার তেরেসা তার যে সেবামূলক চিকিৎসা কার্যক্রমগুলো করতেন ওইখানে যে পরিচ্ছন্নতার একটা ঘাটতি আছে এই ব্যাপারটার বেশ কঠোর সমালোচনা করা হয়। ওইখানে নাকি জীবাণুমুক্ত করার কোনো পদ্ধতিই ছিল না, যার কারণে সংক্রমণের আশঙ্কা আরো বেশি ছিল। ইভেন এইচআইভি পজিটিভ রোগীদের সাথে অন্যান্য রোগের সংক্রমিত রোগীদেরকেও একসাথে রাখা হইতেছিল, যেটা একেবারেই কাম্য না। এইটার সাথে বেশ কিছু বাজে এক্সাম্পলও উনি সেট করছিলেন। মিশনারি ক্যাম্পগুলোতে নাকি পানির হিটার লাগানোর অনুমতি দেওয়া হয় নাই, উল্টা সেখানে রোগীদের গোসল করানো হইতো বরফ ঠান্ডা পানি দিয়ে। এছাড়া শিশু আর অন্যান্য মানসিক রোগী যারা আছে তাদেরকে খাওয়ানো কিংবা তারা যাতে নড়াচড়া না করতে পারে সেই জন্য প্রায়ই তাদেরকে দড়ি আর কাপড় দিয়ে বেঁধে রাখা হইতো। লেখক ও ভারতীয় চিকিৎসক এবং তেরেসা সেবাদান প্রতিষ্ঠানের কর্মকর্তা অরূপ চট্টোপাধ্যায় তার বইতে আরো অনেক অভিযোগ করেছেন মাদার তেরেসার বিরুদ্ধে। উনি বলতেছেন, মাদার তেরেসার হাসপাতালের মধ্যে নার্সরা ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে দিত আর সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, যাতে বাইরে থেকে দেখলে বোঝা যায় আহা কত সুন্দর চিকিৎসা চলতেছে। কিন্তু সেই ক্ষতস্থানের ব্যথার জন্য রোগীর যে কষ্টটা হইতেছে এই কষ্ট উপশম করার জন্য তারা কোনো ধরনের ব্যবস্থা নিত না। যেমন আপনি যদি মারফিন প্রয়োগ করেন তাইলে তৎক্ষণাৎ সেইখানকার ব্যথাটার উপশম ঘটে, কিন্তু নার্সরা রোগীদেরকে মারফিন দিত না। এই খ্রিস্টান সিস্টারদের খুব বাজে একটা বৈশিষ্ট্য ছিল, তাদের প্রধান উদ্দেশ্যই ছিল রোগীদেরকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেওয়া। ওরা মনে করত কষ্ট হইতেছে ঐশ্বরিক, যেহেতু ঈশ্বর এই কষ্টটা আপনাকে দিছে আপনাকে এটা অবশ্যই মাইনা নিতে হবে, ঈশ্বরের সিদ্ধান্তের সাথে আপনি কোনো ক্যাচাল কইরেন না। এইরকম বাজে এক্সাম্পল উনারা সেট করতেছিলেন। এইটা ছাড়াও মাদার তেরেসা কষ্টের পূজা করতেন আর এটা নিশ্চিত করতে চাইতেন তার আশেপাশের সবাই যেন দুর্ভোগ পোহায়। উনি বিশ্বাস করতেছেন সবকিছুই হইতেছে সৃষ্টিকর্তার নামে, তাই রোগীরা যদি কষ্ট পায় সেইখানে আমাদের কিচ্ছু করার নাই, ঈশ্বর প্রদত্ত যেই কষ্ট সেটা কখনো উপশম করতে নাই। মৃত প্রায় রোগী যারা ছিলেন তাদেরকে হেভেন বা স্বর্গের
স্বপ্ন দেখায় ব্যথা ভুলায় রাখার চেষ্টা করতেন। পুরো ব্যাপারটার মধ্যে কোনো সাইন্টিফিক নির্যাস ছিলই না। মাদার তেরেসা তার নির্মল হৃদয় ফাউন্ডেশনের জন্য ইউরোপ আমেরিকা থেকে মিলিয়ন মিলিয়ন ডলার উঠাইছিলেন। তারপরেও রোগীদের থাকার জায়গাগুলো খুব একটা ভালো ছিল না, সেখানে বিছানা পর্যন্ত ছিল না অনেক ক্ষেত্রে। পর্যাপ্ত চিকিৎসা না পায়া অনেক রোগী ফ্লোরের মধ্যেই মারা যাইতেন। চার্চের সিস্টাররা যারা এখানে নার্সের মতন কাজ করতেন, তারা সুইগুলাকে জাস্ট পানিতে ফুটায়া আবার ব্যবহার করতেন। কিন্তু মাদার তেরেসা সারা পৃথিবী চষে বেড়াইছেন, এইটা যে একটা খুবই ভুল পদ্ধতি, এইটা যাই নাও কিভাবে উনি ওনার নিজের প্রতিষ্ঠানের মধ্যে এটা অ্যালাউ করতেন, ব্যাপারটা ব্যাপক সন্দেহ জাগায়। উনি নাকি শুধু খেয়াল রাখতেন কিভাবে চ্যারিটির ফান্ড বড় করা যায়। ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটের সম্পাদক রবিন ফক্স 1991 সালে কলকাতা আসেন, আর মাদার তেরেসার যে সেবাদান প্রতিষ্ঠানটা আছে ওইটা পরিদর্শন করে জানান তার চিকিৎসাটা অগ্রহণযোগ্য এবং অপরিচ্ছন্ন। মাদার তেরেসার এগেনস্টে অর্থ সংগ্রহের কেলেঙ্কারির অভিযোগ আসছে, অনেক অসৎ আর দুর্নীতিবাজ মানুষের কাছ থেকেও তিনি অর্থ সহায়তা নিয়েছিলেন। ক্রিস্টোফার হিচিন্সি বলতেছেন, মাদার তেরেসাকে $1 মিলিয়ন অনুদান দিচ্ছেন এমন একজন লোক যার নাম চার্লস কিটিং। উনি যখন ঋণ জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হন, তখন মাদার তেরেসা বিচারককে কিটিং এর চারিত্রিক সদ্গুণ কীর্তন করে চিঠি দিয়েছিলেন। মাদার তেরেসাকে ইভেন যখন কিটিং এর $252 মিলিয়ন ঋণ জালিয়াতির তথ্য প্রমাণ পাঠানো হয়, তারপরেও মাদার তেরেসা তার সেই অনুদানটা ফেরত দেন নাই। ইভেন মাদার তেরেসা গণহত্যার সাথে জড়িত ছিল এমন ব্যক্তিদের কাছ থেকেও মেডেল আর অনুদান গ্রহণ করছিলেন, যেমন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, যার বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের সময় এল সালভেদরের ক্যাথলিক সন্ন্যাসী ও আর্চ বিশপ গণহত্যার অভিযোগ আছে, ওনার সাথেও মাদার তেরেসার ভালো সম্পর্ক ছিল। সুইস ব্যাংকে মাদার তেরেসার ধর্মীয় অ্যাকাউন্টে $1 বিলিয়ন জমা আছে, কিন্তু সেই অর্থ ভান্ডারের টাকাটা কখনো সেবামূলক কাজে ব্যয় করা হইত না। জার্মান একটা পত্রিকা স্টার্ন বলতেছে, মাদার তেরেসা যেই অনুদান পাইতেন তার মাত্র 7% সেবাদানের ক্ষেত্রে ব্যবহৃত হইত। তার সাথে অফকোর্স বুঝতেছেনি মাদার তেরেসা যেই সেবা দিত রোগীদেরকে সেইটার মান খুবই বাজে। তবে মাদার তেরেসা নিজে কিন্তু বিশ্বের সেরা একদম হাসপাতালগুলো আছে, যেগুলো একদম প্রথম সারি, ওইখানে যায় চিকিৎসা নিতেন। আর অধিকাংশ সময় যে সংরক্ষিত বিমান থাকতো, রিজার্ভড বিমান, ওইটা দিয়ে বিশ্ব পরিভ্রমণে ব্যস্ত থাকতেন। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসটা যারা পড়ছেন তারা বুঝবেন কিভাবে সেই সময়কার গরিব মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার জন্য চাপ দেয়া হইতো, এবং শুধুমাত্র এইটার বদলেই তাদেরকে খাবার এবং অন্যান্য সাহায্য করা হইতো। এইখানকার মেজো বউ নামে যে ক্যারেক্টারটা আছে, উনি একদিন খ্রিস্টান হয়ে যান তার ছেলেদের ক্ষুধার জ্বালা থেকে বাঁচাতে। ওই সময় খ্রিস্টান মিশনারিরা অনেকটা গায়ে পড়ে সেই গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করত, অসুখ বিসুখে ইভেন ওষুধপত্রও দিত, আর এইটার পরে তাদেরকে নিজেদের ধর্মে দীক্ষিতও করে অনেক ক্ষেত্রে। মাদার তেরেসা সম্পর্কে ছোট্ট করে যদি বলি, যদিও আপনারা সবাই সবকিছুই জানেন মোটামুটি, ওনার জন্ম 1910 সালে যুগোস্লোভিয়ায়, এবং উনি মূলত আলবেনীয় বংশোদ্ভূত, প্রকৃত নাম অ্যাগনেস গঞ্জা বোজাজিও। 18 বছর বয়সে উনি সন্ন্যাসিনী ব্রত গ্রহণ করেন, আর ভারতে তার যে দীর্ঘ কর্মজীবন আছে এই ব্যাপারে তো আপনারা সবাই জানেন। বিভিন্ন সময়ে উনি যেসব বিতর্কিত কাজগুলো করছেন, মিডিয়ায় এইসব তথ্য ফলাওভাবে প্রচার করা হয় নাই, কিংবা প্রচার করতে হয়তো অনেকে ভয় পাইছিলেন। হেলস অ্যাঞ্জেলের ক্রিস্টোফার হিচেন্স যেমন একটা কথা খুবই সুন্দর বলছেন, মাদার তেরেসা ওয়াজ নট A friend of the poor, she was a friend of poverty. মাদার তেরেসা গরিবদের বন্ধু না, তিনি দারিদ্রের বা গরিবানার বন্ধু। She said that suffering was a gift from the God. Christopher Hitchens আরো বলতেছেন, Many more people are poor and sick because of the life of Mother Teresa. Even more will be poor and sick if her example is followed. She was a fanatic, a fundamentalist and ফ্রড। কথাগুলো খুবই শক্ত, একদম কাটার মতন বিধে, কিন্তু স্পেশালি প্রথম লাইনটা, মাদার তেরেসা গরিবদের বন্ধু ছিল না, উনি অ্যাকচুয়ালি গরিবদের গরিবানা বা দারিদ্রের বন্ধু ছিল। যাই হোক, আজকের ভিডিওটা মেইনলি মাদার তেরেসার যে ডার্ক সাইডটা আছে এইটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করলাম। মেইনলি ওই মিমটা যখন আমার সামনে আসছিল আমি ওইটা থেকে একটা ভিডিও করার ডিসিশন নিয়েছিলাম। মাদার তেরেসার ভালো দিকগুলো যেরকম মানুষজন জানে, এই ডার্ক সাইডটাও আসলে মানুষের জানা উচিত ছিল, যেটা মোটামুটি এই ভিডিওতে কভার করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের আরও ভিডিও যদি আপনারা চান এই চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।